নমস্কার, আমার রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আজ আমি যে রান্নাটা করব সেটার নাম হলো ডিম পরোটা। এই ডিম পরোটা তৈরি করতে যে যে উপকরণগুলো লাগে সেগুলো হলো ময়দা, ডিম, চারটে ডিম নিয়েছি, পেঁয়াজ কুচি, নুন, সাদা তেল, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। আমি এবার ময়দাটা মেখে নেব। এবার মেখে নেওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব, যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। এবার তাহলে আমি রান্নার দিকে যাচ্ছি। এবার আমি ময়দাটা মেখে নেব। এই ময়দাটা মাখার জন্য আমি এই ময়দাটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি 4 চামচ মতো তেল দিলাম। এতে আমি নুন দিলাম। আমি এখানে 2 চামচ, এই ছোট চামচে 2 চামচ মতো নুন দিলাম। এবার আমি এই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব। এবার এগুলো আমি একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। আমি এটা ডিম দিয়ে মাখার চেষ্টা করব। যদি ডিম দিয়ে পুরোটা মাখা না হয় তাহলে আমি অল্প একটু জল দিয়ে দেব। এই মাখাটা না হবে খুব শক্ত, না হবে খুব নরম। চারটে ডিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি মাখব। দেখুন, ডিম দিয়ে সম্পূর্ণটা মাখা যাবে না, তাই আমি এতে অল্প পরিমাণ জল মেশাবো। খুব সামান্য পরিমাণে আমি এতে জল দেব। আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে দেখব মাখাটা কেমন হচ্ছে। ময়দাটা মোটামুটিভাবে মাখা হয়েছে। এবার এর মধ্যে আমি ধনে পাতা, আর এই কাঁচা লঙ্কাটা মিশিয়ে দিলাম। এবার এটা মিশিয়ে আমি এটাকে আবার একটু মেখে নেব। দেখুন, ময়দাটা মাখা হয়ে গেছে। খুব নরমও মাখবো না, খুব শক্ত মাখবো না, এরকম মিডিয়ামই মাখবো। এবার আমি এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পরে আমি আবার ফিরে এসেছি। ময়দাটা দেখুন সুন্দর মাখা হয়েছে। এবার আমি এই ময়দা থেকে লেচি কেটে এই লেচির মধ্যে অল্প একটু তেল মাখিয়ে আমি আবার 5 মিনিট অপেক্ষা করব। একটু বড় বড় করে লেচি কাটছি, একটু মোটা মোটা করে করলে এটা খেতে ভালো হয়। দেখুন, একটু বড় বড় করেই আমি লেচিটা তৈরি করছি।
লেচিগুলোতে আমি তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, 5 মিনিট মতো রেখে দিয়েছি। তারপর আমি এগুলো গোল গোল করে পরোটার মতো বেলে নিয়েছি, এগুলো রুটির মতো বেলেছি। আপনারা চাইলে 3 কোণা করে পরোটার মতো বেলে নিতে পারেন বা এভাবেও বেলতে পারেন। আমি এটা তেল দিয়ে বেলেছি, আপনারা চাইলে ময়দা দিয়েও এটা বেলতে পারেন। এবার এটা আমি গ্যাস ওভেনে ফ্রাইং প্যান দিয়েছি, তার মধ্যে আমি এটা দিয়ে দেব। আমি একদম কম আছে এটা দুই দিক একটু সেকে নেব। আর এই পরোটাগুলো একদম কম আছেই করবেন, আর এই পরোটাগুলো একটু মোটা মোটা করে করতে হবে। মোটা মোটা করে করলে তাহলে একটু কম আছে ভাজাটাই ভালো, কম আছে ভাজলে তাহলে ভিতর থেকে ভালোভাবে ভাজা হয়, না হলে উপর থেকে পুড়ে যায় কিন্তু ভিতরটা ভালো ভাজা হয় না। তাই আমি এই পরোটাগুলো আমি একদম কম আছে ভেজে নেব। আমি অল্প অল্প সেকে নিয়েছি, এবার অল্প তেল ছড়িয়ে আমি এই পরোটা ভেজে নেব। এটা একদম কম আছে ভাজবেন, না হলে এটা পুড়ে যেতে পারে। এই ডিমের পরোটা খেতে খুব সুন্দর হয়, খুব খাস্তা হয় খেতে। এটা আপনারা সকালে জল খাবার বা রাত্রে আপনারা খেতে পারেন। এটা টমেটো সস কিংবা টমেটো চাটনি কিংবা ধনে পাতার চাটনি দিয়ে খেতে ভালো লাগে। দেখুন এটা একটু হালকা বাদামি করে ভেজে নিলাম, এটা উপর থেকে অত পড়েনি, আবার ভিতর থেকেও ভালো ভাজা হয়ে গেছে। এগুলো ভাজতে একটু সময় লাগে, একটু ধীরে সুস্থে এটা ভাজতে হয়। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। দেখুন এটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এইভাবে সব পরোটাগুলো আমার ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমার ডিমের পরোটা। এখানে আমি এই পরোটা টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে ধনে পাতা চাটনি কিংবা টমেটো চাটনি দিয়েও পরিবেশন করতে পারেন। এটা জলখাবার হিসেবে খুবই ভালো লাগে এবং রাত্রের খাবার হিসেবেও আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। যদি আপনাদের এই রান্নাটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের অনুভূতি আমাকে জানাবেন। আমার চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। এবার তাহলে আমি আসি, এরপরে আবার নতুন কোনো রান্না নিয়ে উপস্থিত হব আমার রান্নাঘর চ্যানেলে। নমস্কার।